মৃত্যুর পর মানুষের কি হয়, এই নিয়ে মানুষের মধ্যে আগ্রহ চরমে। গায়ত্রী পরিবারের প্রতিষ্ঠাতা পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য এই বিষয়ে একটি বই লিখেছিলেন, যে মৃত্যুর পরে আমাদের কি হয়। এই বইয়ের মাধ্যমে তিনি মৃত্যুর সঙ্গে জড়িত কিছু রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন। তিনি লিখেছেন, শরীর ত্যাগ করার পর সাধারণত আত্মা কিছু সময়ের জন্য বিশ্রামে থাকে, তারপর সে নতুন জন্ম নেয়। অতিপ্রাকৃত বিজ্ঞান সম্পর্কে জানেন তারাও একই কথা বলেন। প্রাচীন ব্যাবিলন ও মিশরে মৃত্যুর পর মৃতদেহে একটি বিশেষ প্রলেপ লাগিয়ে কফিনে রেখে কবর দেওয়া হতো। এটি বিশ্বাস করা হয়েছিল যে কিছু সময় পরে আত্মা পুরনো দেহে ফিরে আসবে, মৃতদেহ আবার উঠবে, যদিও এর প্রমাণ কোনোদিন পাওয়া যায়নি। পরমহংস যোগানন্দের বিশ্বখ্যাত আত্মজীবনী যোগী কথামৃত এই বিষয়ে আলোকপাত করেছে। এই বইটি বিশ্বের 20টি ভাষায় অনুবাদ হয়েছে। এই বইটি মৃত্যুর পরে ঘটে যাওয়া পরিস্থিতির উপরেও আলোকপাত করে। বইটিতে তার আধ্যাত্মিক শিক্ষক শ্রী যুক্তেশ্বরজির উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন যে মৃত্যুর পর পৃথিবীর সমস্ত বাসিন্দাকে সূক্ষ্ম অবয়বে যেতে হবে, সেখান থেকে আধ্যাত্মিকভাবে উন্নত বাসিন্দাদের হিরণ্যলোকে পাঠানো হয়। যারা সেখানে যায় তারা বারবার পুনর্জন্ম থেকে মুক্তি পায়। কয়েক সময় বা সামান্য ঘণ্টার জন্য হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার বহু উদাহরণ পৃথিবীতে রয়েছে। সাময়িক থেমে থাকার পর আবার স্বয়ংক্রিয়ভাবে চালু হয় হৃৎস্পন্দন। একইভাবে দীর্ঘ সময় ধরে শ্বাস বন্ধ থাকে এবং নিজে থেকেই সেই স্পন্দন শুরু হয়। 48 ঘণ্টার জন্য হার্টবিট বন্ধ হয়ে গেছে এমন কিছু ক্ষেত্রেও হয়েছে। এমন অনেক উদাহরণ রয়েছে যখন মানুষকে মৃত ঘোষণা করা হয়েছিল এবং কিছু সময়ের পরে তারা আশ্চর্যজনকভাবে জীবিত হয়েছিল। মৃত্যুর পর আত্মার অস্তিত্ব নিয়ে বিতর্ক সবসময়ই চলে আসছে। কেউ কেউ এর অস্তিত্বকে অস্বীকার করে, আবার কেউ বলে যে আত্মা কেবলমাত্র মানব দেহের অস্তিত্ব পর্যন্ত বিদ্যমান। দেহ মরলে আত্মাও মরে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আত্মা অসীম ও অমর, এর কখনো মৃত্যু হয় না। ঋগ্বেদে লিখিত প্রার্থনায় আত্মার উপস্থিতি বিবেচনা করা হয়েছে। বেদে এরকম শত শত অনুচ্ছেদ আছে যেখান থেকে এটা স্পষ্ট যে প্রাচীন আর্যরা মৃত্যুর পর আত্মায় বিশ্বাস করতেন। প্রাচীন হিন্দু ধর্মে বিশ্বাস করা হতো স্বর্গ আছে, যেখানে ভগবান ব্রহ্মার বাসস্থান। কিন্তু এমন অনেক বিষয় আছে যেগুলো আমাদের বিশ্বাস ও বিশ্বাসে মিথের মতোই, কারণ সেগুলো হাজার হাজার বছর ও শত শত প্রজন্ম ধরে বিমূর্য আকারে ভ্রমণ করে আসছে। যাই হোক, এমন অনেক বিষয় রয়েছে যার সঠিক উত্তর বিজ্ঞানের কাছে নেই বা মৃত্যু সম্পর্কিত রহস্যের অনেক বৃত্তভেদ করতেও সক্ষম হয়নি। বিজ্ঞান অনেক জায়গায় উত্তরহীন। এই প্রশ্নগুলি অনাদিকাল থেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে জীবন কোথা থেকে এসেছে এবং মৃত্যু কোথায় নিয়ে যায়। হয়তো কোনোদিন এগুলোর উত্তর পাওয়া যাবে বা পাওয়া যাবে না। একইভাবে কিছু যোগীর গ্রন্থে লেখা হয়েছে যে মৃত আত্মা স্থূল দেহ থেকে সূক্ষ্ম দেহ রূপে পৃথক হয়। সূক্ষ্ম দেহটি স্থূল দেহের মতো একই গঠনের, তবে এটি অণু দ্বারা গঠিত। শুধু এটা কোনো শারীরিক কার্যকলাপ জড়িত করা যাবে না। মৃত ভাবছে, আমার শরীর কেমন হালকা হয়ে গেছে। সে পাখির মতো বাতাসে উঠতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে। স্থূল দেহ ত্যাগ করার পর সে তার মৃতদেহের চারপাশে ঘোরাফেরা করে। বিজ্ঞান বলে যে পৃথিবীর সমস্ত জড় ও প্রাণবন্ত বস্তু যেমন ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, তেমনি মানব দেহেও ধীরে ধীরে ক্ষয় হয়। চিকিৎসা বিজ্ঞান বলছে, 30 বছর বয়সের পর প্রতি 10 বছরে হাড়ের ঘনত্ব 1% কমে যায়। 35 বছর পরে শারীরিক বিচ্ছিন্নতার কারণে পেশিগুলি হ্রাস পেতে শুরু করে। 80 বছর বয়সের মধ্যে 40% পেশি হারিয়ে যায়। শক্তি দুর্বল হয়ে পড়ে। শৈশব থেকে যৌবন পর্যন্ত দেহের কোষগুলি বিস্ফোরিত হয় এবং 20 মতো বৃদ্ধি পায়, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বিভাজন হ্রাস পায়। কোষের ডিএনএ নষ্ট হয়ে যায়। মৃত্যুর ঠিক আগে অবক্ষয়িত অঙ্গগুলি একে একে কাজ করা বন্ধ করে দেয়। শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া প্রভাবিত হয়।